আলোচনা তো আসলে দুজনেরই আমি শুনলাম এবং ছাত্রলীগের নেতাও আলোচনা করলো। এখন আপনি একটা জিনিস লক্ষ্য করুন, আমার আলোচনা অসম্পূর্ণ ও করবেন, আপনি পরে সময় পাবেন, সুযোগ পাবেন। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে ছাত্র রাজনীতির নামে এখন যা হচ্ছে সেটা সাধারণ ছাত্রের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা কিন্তু এই উপসংহারে আমরা বুঝতে পারি। কারণ ছাত্র রাজনীতি, এখানে আমি সুভাষ সিং রায়, আমরা যখন ছাত্র রাজনীতি করতাম ছাত্র নেতারা ছিল সাধারণ ছাত্রছাত্রীদের কাছে একটা আস্থার জায়গা। আমরা এটা ঢাকা শহরে গল্প শুনতাম যে ঢাকা শহরে কেউ যদি কোনো বিপদে পড়তো ঢাকা বিশ্ববিদ্যালয় বইটা যে আশ্রয় দিতেন, মনে করতে এটা সবচেয়ে নিরাপদ জায়গা। আর সেখানে এখন এই যে আপনি দেখলেন যে একটা সংগঠনের কেন্দ্রীয় সভাপতি যাচ্ছে, সাধারণ ছাত্রছাত্রীরা স্বস্তি অনুভব করছেন। আজকে তাদের কর্মসূচি ছিল, সেখানে তারা অনেকেই নিরাপত্তাহীনতার কথা বলে যোগ দেয়নি, এখন কোথায় গিয়ে পরীক্ষা বর্জন করছে। কারণ এইটা কি আজকে সুভাষ সিং রায়কে আমি একটু স্মরণ করি, উনি একটা সনি হত্যাকাণ্ডের একটা কথা বলেছে, যেটা সম্পূর্ণ ছাত্র রাজনীতির বাইরের একটি ঘটনা, ছাত্র রাজনীতির না, তো বিএনপির আমলের ঘটনা, তো ঘটনা, কিন্তু সেইটার বিএনপির আমলে বিচার হয়েছে। বিচার হয়েছে? হ্যাঁ, অবশ্যই হয়েছে। আমি আপনাকে তারিখ সহ বলি, সনি হত্যাকাণ্ড হয়েছে 8ই জুন 2002, মাত্র 10 মাসের মাথায় যে টগর ছাত্র দলের যাকে অভিযুক্ত তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে, তার সহ দুইজন। বিদেশ চলে গেল কে? বিদেশ চলে গেছে, তাকে একটা লোক পালিয়ে যেতেই পারে, কিন্তু তাকেও যাবজ্জীবন জেল দেওয়া হয়েছে, মাত্র 10 মাসের মধ্যে, 10ই মার্চ 2006 এর মধ্যে সেটা কার্যকর করা হয়েছে।